আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি এবার ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ভ্রমণ করব আর ভ্রমণ সঙ্গী হিসেবে বিছিয়ে নিয়েছি টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে। আমি আমার ভিডিওটি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যেন আপনারা আমার সাথে একটি ভার্চুয়াল ট্রাভেল করতে পারেন। এই ভিডিওতে আমি মূলত ওই রুটে কোন কোন বাস চলাচল করে এবং তাদের সার্ভিস ও ভাড়া কেমন এই সকল বিষয়ে আলোচনা করার পাশাপাশি ভিডিও শেষে আমি বাসের কন্ডিশন, বাসের স্পিড, চালকের দক্ষতা এই সকল বিষয়ে নিয়ে আলোচনা করব। তো ভিডিও সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছি আমি সাদমান রহমান। এই বাসটি ছিল সেদিন আমার ট্যুরমেট। এই বাসটির মডেল ছিল আইশার 2015 মডেলের আর বাসের বডি নির্মাণ করেছে ডেলকো ইঞ্জিনিয়ারিং অটোমোবাইলস। এখন বাজে সকাল 10টার মতো, আমি গুলিস্তান বাস টার্মিনালে আছি। তবে একটা সময় এই গুলিস্তান বাস টার্মিনালের বেশ নাম ডাক থাকলেও মাঝখানে তার জলুস হারায়। তবে পদ্মা সেতুর কল্যাণে আবার সেই তার আগের হারানো জলুস ফিরে পায়। এখন আমি গুলিস্তান টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাস কাউন্টারের সামনে আসি আর এটি হলো তাদের কাউন্টার। গুলিস্তান তাদের এরকম বেশ কয়েকটি কাউন্টার আমার চোখে পড়েছিল। সো গিয়েই আমি রানিং গাড়ির টিকিট পেয়ে যাই। আমার গাড়ি ছিল 10:15 আর মাত্র 3 মিনিটের ব্যবধানে আমার ট্যুরমেট এসে হাজির। এই বাসটি ছিল সেদিন আমার ট্যুরমেট আর বাসটি ছিল আইশার মডেলের গাড়ি। এই হলো ইন্টেরিয়র অবস্থা। ইন্টেরিয়র খুব বেশি একটি পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে মনে হলো না। আর তাছাড়াও এখানে 41টি মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে। সাধারণত ঢাকা থেকে গোপালগঞ্জে প্রতি সিটের ভাড়া তারা 500 টাকা করে নেয়। 10:20 আমাদের ট্যুরমেটটি গুলিস্তান থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এখন আমরা গুলিস্তানে সেই বিখ্যাত জ্যামে আটকে আছি আর এই জ্যামে আমরা 15 মিনিটের মতো বসে আছি। আর এই সব জ্যাম গুলিস্তানে তেমন কিছু না, প্রতিদিনের ঘটনা। আমরা এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম ক্রস করে নিয়র হানি ফ্লাইওভারের দিকে আগাচ্ছি। আমরা যখন মেয়র হানি ফ্লাইওভারে উঠি তখন ঘড়ির কাঁটায় 10:50। মূলত গুলিস্তানের সেই জ্যামের কারণেই আমাদের এতগুলো সময় নষ্ট হয়। ফ্লাইওভারে মাঝ বরাবর দেখি আবারও বিশাল এক জ্যাম। আর এই জ্যামে আমাদের 5 মিনিটের মধ্যে স্টে করা লাগছে। প্রথমে আমরা জ্যামের উৎস খুঁজে না পেলেও পরে দেখি যে বাম্পাস থেকে গাড়িগুলো উঠার কারণেই এই জ্যামের সৃষ্টি। ধুলাইপার ক্রস করার পর আমাদের বাসটি চেকারের চেকিংয়ের জন্য এই জায়গায় দাঁড়ায়। মূলত চেকার দেখবে এই বাসে টিকিটবিহীন যাত্রী কতজন আছে। চেকারের চেকিং শেষে আবার আমাদের পথ চলা শুরু। ভিউয়ার্স, আপনারা চাইলে এই এক্সপ্রেসওয়েতে এই বাসের পথ চলা দেখার পাশাপাশি ইঞ্জিন সাউন্ডটি শুনে নিতে পারেন।
সাধারণত ঢাকা থেকে গোপালগঞ্জ রুটে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, দোলা, ইমাদ, ওয়েলকাম, সেবা গ্রিন লাইন, কমফোর্ট লাইন এই সকল পরিবহন চলাচল করে থাকে। আর এদেরই সবারই নন এসি বাস আছে। আর এসি বাসের মধ্যে রয়েছে ইমাদ, টুঙ্গিপাড়া, ওয়েলকাম। সাধারণত নন এসি বাসের ভাড়া নেয় 500 টাকা করে, আর এসি বাসের ভাড়া 650 করে নেয়। তবে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের BRTC যে বাসগুলো রয়েছে সেগুলো খুব সম্ভবত 600 করে নেয়। ভিউয়ার্স, এর ফাঁকে আপনাদের আমি আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যে এই বাসে সেদিন টোটাল 13 জনের মতো যাত্রী ছিল, আর তখন রমজান মাস চলছিল বলে বেশ ভালোই যাত্রী সংকটে ছিল। আর এই যাত্রী সংকটের কারণে সেদিন রাস্তা বেশ ফাঁকা ছিল, খুব বেশি একটি পরিবহন আমি চলতে দেখিনি। আর সেদিন আমাদের এই বাসটি বেশ রিল্যাক্স মুডে আগাচ্ছিল, কোনো প্রকার পারাপারি তাফালিং এগুলো আমি দেখিনি। সাধারণত টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাছে আমি সেদিন যা আশা করেছিলাম ওরকমটি ঠিক পাইনি। খুব অল্প সময়ের ব্যবধানে আমরা পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে এসে হাজির। আর এই পদ্মা সেতুর টোল সাধারণত 2000 করে নেয় বড় বাসের জন্য। পদ্মা সেতুর ওঠার সময় এই জায়গাটি আমার কাছে অনেক ভালো লাগে। আর এই পদ্মা সেতুর কল্যাণে এখন মাত্র 2 ঘন্টার মধ্যেই ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়া সম্ভব, যা কি না আগে কখনোই মানুষ কল্পনা করতো না। যখন ফেরি পারাপার হতো তখন এমনিতেই গোপালগঞ্জ যেতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগতো, এখন তা পদ্মা সেতুর কল্যাণে মাত্র 2 ঘন্টা কিংবা তারও কম সময় পৌঁছানো সম্ভব। তো এইবার আমি পদ্মা সেতু সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। পদ্মা সেতুকে সাধারণত পদ্মা মাল্টিপারপাস ব্রিজ বলা হয়, কেননা এখানে সড়কের পাশাপাশিও রেল সংযোগ রয়েছে। এই সেতুটি মূলত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আর শরীয়তপুরের জাজির উপজেলাকে কানেক্ট করে। পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় 4 জুলাই 2001 সালে। তবে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় 26 নভেম্বর 2014 সাল, যা শেষ হয় 23 জুন 2022 সালে। আর এই ব্রিজটি উদ্বোধন হয় 25 জুন 2022 সাল। পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হলো চায়না মেজর ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। এই ব্রিজের টোটাল ডিস্টেন্স হলো 6.15 কিলোমিটার আর প্রস্থ 18.18 কিলোমিটার। এই সেতুতে টোটাল 41টি স্প্যান আর 42টি পিলার ইউজ করা হয়েছে। পদ্মা সেতু টোটাল নির্মাণ খরচ হয়েছে 30,193 কোটি টাকা। যাত্রাপথে একটা পর্যায়ে আমরা ফরিদপুরের এককালের লিজেন্ড বিকাশ পরিবহনের সাথে দেখা হয়। আর এই বিকাশ পরিবহনে এই গাড়িটি হলো এক্স ওরিনার। তো একটা পর্যায়ে আমরা বিকাশ পরিবহনকে ইজিলি ওভারটেক দিয়ে দিই। একটা সময় কোথা থেকে হুট করে ইমাদ পরিবহন আমাদেরকে ওটি দিয়ে দেয়, দেন একটা পর্যায়ে আমরা এই ইমাদ পরিবহনে বাম্পার হারিয়ে ফেলি। আমার এই চ্যানেলে ইমাদ পরিবহনের ট্রাভেল ব্লগ রয়েছে, ভিউয়ার্স আপনারা যারা সেই ট্রাভেল ব্লগ দেখেন নি চাইলে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেদিন আমাদের বাসটি সর্বোচ্চ 103 কিলোমিটার/আওয়ার গতি তুলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। এখন আবার আমাদের বাসটি আরেক জায়গায় টোল দিচ্ছে, আর এই এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি টোল প্লাজা আমি লক্ষ্য করেছি। তো 1 ঘন্টার মধ্যে আমরা ফরিদপুরে ভাঙ্গা চত্বরে আসি। আমার হাতের বাম দিকে চলে গেছে বরিশাল কুয়াকাটা রাস্তা, হাতের ডান দিকে চলে গেছে ফরিদপুরের রাস্তা, আর সোজা চলে গেছে গোপালগঞ্জ হয়ে খুলনা পিরোজপুরের রাস্তা। তো 4 লেনের রাস্তা ছেড়ে এখন আমরা 2 লেনের রাস্তায় উঠি। আর এই 2 লেনের রাস্তাও বেশ অনেক চওড়া, এখানে চাইলেও অনায়াসে 90-100 স্পিডে চালানো সম্ভব। তবে সেদিন আমাদের বাসটি এই 2 লেনের রাস্তায় 90-এর বেশি তুলি নেয় যদিও। আর এই 2 লেনের রাস্তা দেখে সত্যি ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়,
কেননা তখন বাংলাদেশে কোথাও খুব বেশি একটি চার লেনের রাস্তা ছিল না, বেশিরভাগই দুই লেনের রাস্তা ছিল। ভিউয়ার্স, এতক্ষণ টুঙ্গিপাড়া এক্সপ্রেসে ভ্রমণ করে যা বুঝলাম, আমি যদি ইমাদ আর দোলার সাথেও টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কম্পেয়ার দিই, আমি দোলাকেই সবসময় এগিয়ে রাখবো। এখন কেন এগিয়ে রাখবো তা আপনারা আমার আগের ট্রাভেল ব্লগ তথা দোলার ট্রাভেল ব্লগটি দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তবে এতটুকুই বলা যায় যে স্পিড আর সার্ভিসের দিক দিয়ে দোলা বেশ অনেক এগিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের তুলনায়। ভিউয়ার্স, আপনাদের কাছে কোন পরিবহন বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। দেখতে দেখতে এখন আমরা গোপালগঞ্জ জেলায় প্রবেশ করলাম। আর এই গোপালগঞ্জ বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান, কেননা এই জায়গাতেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন। আমরা এখন ভাটিয়াপাড়ায় অবস্থান করছি, আর বাম দিকে চলে গেছে গোপালগঞ্জ হয়ে খুলনা, আর ডান দিক দিয়ে সোজা রাস্তা চলে গেছে নড়াইল দিয়ে যশোর বেনাপোল পর্যন্ত। ভিউয়ার্স, এখন আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি জায়গা অবস্থান করছি, আর আমাদের পাশ দিয়ে এখন ইমাদ আর দোলা চলে গেল। আর তাদের মুড দেখে বোঝা যাচ্ছে তারা খুব রেসিং মুডে আছে। কিছু দূর যাইতেই আবার দুই টুঙ্গিপাড়া এক্সপ্রেসের দেখা হলো, তারাও বেশ খেলাধুলা মুডে রয়েছে। ঘড়ির কাঁটা যখন দুপুর একটা দশ বাজে, তখন আমরা গোপালগঞ্জ পুলিশ লাইন ক্রস করি। তাহলে বলা চলে যে অফিসিয়ালিভাবে আমরা 2 ঘন্টা 10 মিনিটে ঢাকা থেকে গোপালগঞ্জ এসে পৌঁছাই। আর সেদিন আমাদের বাসটি এভারেজ চালাইছে, খুব বেশি একটি স্পিডেও চালায় না, খুব আস্তেও চালায়নি। এখন আমাদের এই বাসটি গোপালগঞ্জ পুলিশ লাইনের কাছে এক পেট্রোল পাম্পে 10 থেকে 15 মিনিটের মতো একটি ব্রেক দিবে, যেহেতু এই বাসটি লাস্ট স্টপে ছিল খুলনা পর্যন্ত। দশ মিনিটে যাত্রা বিরতি শেষে আমাদের বাসটি আবারও তার গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলছে। তবে আমি সেদিন গোপালগঞ্জের বেদগ্রামে নেমে যাই, আর বেদগ্রাম পুলিশ লাইন্স থেকে মাত্র 5 মিনিটের পথ ছিল। সো 1:25 আমি বেদগ্রামে নেমে যাই। এখন আসি আমার এই ট্রাভেল এক্সপিরিয়েন্সের ভালো এবং খারাপ দিক নিয়ে। প্রথমে ভালো দিক নিয়ে আলোচনা করা যাক। বাসের কন্ডিশন মোটামুটি ভালোই ছিল, বাসের স্টাফের আচার আচরণ যথেষ্ট ভালো ছিল, বাসের সার্ভিসও মোটামুটি যথেষ্ট ভালো পেয়েছি, কোনো পোকা পোক তুলতে আমি দেখিনি। আর যদি একটু নেগেটিভ পয়েন্টে আসি, প্রথমত আসবো এই বাসের ড্রাইভিং নিয়ে। না, ড্রাইভিং মোটামুটি চালিয়েছে, বাট টুঙ্গিপাড়া এক্সপ্রেস হিসাবে আমি যাই আশা করেছিলাম ঠিক ওরকমটা পাইনি, বেশ ধীরে সুস্থেই গাড়ি চালিয়েছে। আর তাছাড়া বাসের ইন্টেরিয়রটি একটু নোংরা বলে মনে হয়েছে, তাছাড়া বাসের সিট অত একটা কমফোর্টেবল আমার কাছে মনে হয়নি। আমি কিছুক্ষণ আগে বলেছি যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস দোলা ইমা এই গোপালগঞ্জ খুলনা রুটে 3 মহারথীর সাথে আমি কম্পেয়ার করি, আমি অবশ্যই দোলাকে আগে রাখবো, কেননা দোলার সার্ভিস আর স্পিড আমি যথেষ্ট ভালো পেয়েছিলাম। আর তাছাড়া দোলার ব্লগ আমি আমার ডিসক্রিপশন বক্সেই দিব, চাইলে আপনারা দেখে আসতে পারেন।
তো যাই হোক, এখন যদি আমি রেটিংয়ে আসি, ড্রাইভিংয়ে আমি 10-এর ভিতরে 7.5 দিব আর সার্ভিসে 10-এর মধ্যে 8 দিব। তবে আপনাদের কাছে আমি একটি জিনিস শেয়ার করতে চাচ্ছি যে যা না বললেই নয়, আমার কাছে স্পেশালি এই খুলনা পিরোজপুর অঞ্চলের এক জিনিস খুবই ভালো লেগেছে, সেটি হলো তারা হোটেল ব্রেক 10 থেকে 15 মিনিটের বেশি স্টে করে না। অথচ আপনারা যদি বরিশাল যান কিংবা চিটাংয়ের ফেনী বা নোয়াখালী যান, তারা কিন্তু 20 থেকে 25 আমাকে 30 মিনিটের মতো সময় নষ্ট করে। অথচ ওইসব রুটও কিন্তু শর্ট ডিস্টেন্স, আর সেইখানে এই পিরোজপুর খুলনা অঞ্চলে গাড়িগুলো পাম্পে কিংবা হোটেলে তারা 10 থেকে 15 মিনিটের মতো ব্রেক দেয়, যা কিনা সব অপারেটররা মেনটেন করে, আর এই বিষয়টি সত্যি আমার খুব ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আর এরকম ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।